হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমার আজকের রেসিপি মাটির চুলায় তৈরি পঁইশাকের পকোড়া বা বড়া খুবই সহজ একটি রেসিপি খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন যে কেউই তাহলে চলুন দেখে নেই পুঁইশাকের পকোড়া বা বড়া বানানোর জন্য আমাদের এখানে কি কি উপকরণ লাগবে আমি এখানে প্রথমে দশ থেকে পনেরোটি পুশাক নিয়েছি তারপর সেটিকে কুচো করে কেটে নিয়েছি আমি এখানে আগে থেকে এক কাপ মসুর ডাল নিয়ে ভিজিয়ে বেটে রেখেছি তারপরে নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চে চামচ রসুন বাটা আমি একটি বাটি নিয়ে নিয়েছি একে একে সবগুলো উপকরণ এই বাটিতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি ডাল বাটা এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা শাক কুচি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া আমি একে একে সবগুলো উপকরণ এই বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি এটিকে খুব ভালোভাবে মাখাবো হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে আপনারাও হাত দিয়েই মাখাবেন হাত দিয়ে মাখালে অনেক সুন্দর হবে এটিকে আমি মাখিয়ে নিয়েছি আমার মাখানো শেষ এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি চুলার আশটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের চারপাশে তেলটাকে ঝাঁকিয়ে নিলাম তারপর আমি এক একে বড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে না নাহলে বড়াগুলো পুড়ে যাবে আমার সবগুলো বড়া দেয়া হয়ে গিয়েছে আমি এখন চুলার আসটা বাড়িয়ে দেব আমার এক পাশ হয়ে গেলে অন্য পাশ করে উল্টে দিব বড়াগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশে উল্টে দিলাম উল্টে পাল্টা করে আমি বড়াগুলো ভেজে নেব দেখুন আমার বড়াগুলো খুব সুন্দর কালার চলে এসেছে বেশি কালার করতে যাবেন না দেখা যাবে এক পর্যায়ে বড়াগুলো পুড়ে যাবে আমার বড়াগুলো খুব সুন্দর কালার এসেছে আমি এই পর্যায়ে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে যাচ্ছে আমার চ্যালেঞ্জ আমার আজকের রেসিপি এ পর্যন্তই শেষ যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ